দীর্ঘ প্রায় 50 বছর বন্ধ থাকার পর পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাজগঞ্জের শ্রী শ্রী রাধা দামোদর জিও মন্দিরের ঝুলন যাত্রার শুভ উদ্বোধন হয় রবিবার। এই ঝুলন যাত্রার উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন ও মঠের স্বামীজি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। ট্রাস্টের দলিলের প্রতিলিপি তুলে দেওয়া হচ্ছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মাননীয় বিধায়ক এবং সকল অতিথিবর্গ হাত দিয়ে প্রজ্বলিত হচ্ছে মাননীয় শ্রী খোকন দাস মহাশয়, তাকে উত্তরীয় প্রদান করা হচ্ছে পুষ্পস্তবক। যদিও প্রতিটি অনুষ্ঠানের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দেখুন, 50 বছর আগে এই ঝুলন আমাদের বন্ধ হয়ে গেছিল, সেই ঝুলনকে আবার নতুন করে করার জন্য আমাদের এই এলাকার যারা উদ্যোগী মানুষ আশিস বিশ্বাস থেকে শুরু করে আমাদের দেবব্রত সিংহ রায় সহ বহু মানুষ যারা আজকে আমাদের এই মন্দিরের সঙ্গে যুক্ত হয়েছে, যে 50 বছর আগে এই ঝুলন আমাদের বন্ধ হয়ে গেছিল, কারণ এই ঝুলন শুধু আমাদের বর্ধমান জেলার নয়, গোটা রাজ্য জুড়ে আমরা মানুষের কাছে যেটা শুনতে পাই যে এই ঝুলনের সেই ইতিহাসের কথা, যেটা 50 বছর পর আবার আমাদের এখানে শুরু হলো, এবছর সবাই সেইভাবে জানতে পারে নাই, সবাই জানে না, তা সত্ত্বেও 7 দিন ধরে এই ঝুলন এখানে চলবে। সেই ঝুলনকে আবার পুরনো জায়গায় আমরা এই ওয়ার্ডের এই ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনার আমরা একটা চেষ্টা করছি, এবং এই চেষ্টায় এই এলাকার শয়ে শয়ে মানুষ যারা সবাই চাইছেন, সমস্ত বয়স্ক মানুষরা যারা জানত, যারা দেখেছে একদিন এই ঝুলন, সেই মানুষরা আবার চান আমাদের সেই পুরনো জায়গাটা আবার এই মহত্তর স্থলে ফিরে আসুক। তাই এবার 7 দিন ধরে এই ঝুলন চলবে, আজকে তার উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে। ইতিমধ্যে আমাদের শ্রী শ্রী দামোদর জিও মন্দিরের উদ্ঘাটন হবে, নতুন মূর্তি আসছে। আমরা চাই একদিকে আমাদের এই মন্দিরটাও সুন্দরভাবে হবে, আর একদিকে আমাদের এই হোমিওপ্যাথি কলেজ নতুন রূপে রূপান্তরিত হবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে এত বড় মাঠ হয়ে গেছে, এলাকা পাঁচিল দেওয়া হয়ে গেছে, সারা মন্দিরের পাঁচিল নতুন করে প্লাস্টার হচ্ছে। কয়েকদিনের পুজোর মধ্যেই আমরা চেষ্টা করব আমরা এই জায়গাটার একটা আমূল পরিবর্তন করে একটা সুন্দর জায়গায় রূপান্তরিত করার জন্য। আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এই উৎসবকে সর্বাঙ্গ সুন্দর করার লক্ষ্যে আপনারা যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন তা অতুলনীয়। আমরা প্রায় 100 জনের মতো প্রত্যেকেই 2000 টাকা করে ইনভেস্ট করে এই উৎসবটাকে সূচনা করেছি, বিধায়ক আমাদের পাশে থাকবেন কথা দিয়েছেন। এছাড়াও এদিন শহরের রবীন্দ্রপল্লী কলোনির বাসিন্দা বৃন্দের পরিচালনায় রবীন্দ্রপল্লী কলোনির গহরাজ মন্দিরের পাশে মানুষ ঝুলন যাত্রার উদ্বোধন হয়। সকলের কাছে অনুরোধ করবো একটু কলকালে দিন। এই মানুষ ঝুলন যাত্রার উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের মহিলা দ্বারা পরিচালিত এই যে মানব ঝুলনের যে আয়োজন করেছেন তার আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান, অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আপনাদের আমাদের সবার প্রিয় কাউন্সিলর আনন্দ গোপাল সাহা মহাশয়, আছেন আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী বিপ্লব পাল, আমাদের বিশিষ্ট সমাজসেবিকা আমাদের সমাপ্তিকা মণ্ডল উপস্থিত আছেন, বাপিদা শঙ্করদা থেকে শুরু করে আমাদের ভাই রয়েছেন এবং আমাদের সকল করে তুলবেন প্রতিদিন আপনারা যেমন আসবেন এবং যারা এই ঝুলন দেখার জন্য আসবে তাদের সবাইকে সহযোগিতা করবে, কারণ এই ছোট জায়গার মধ্যে বার ঝুলন করতে হচ্ছে, রাস্তাটাও অত্যন্ত ছোট আপনারা জানেন। সবাইকে মিলে আবার নতুন করে বর্তমান শহরে বিভিন্নভাবে যে একটা সব কিছুর একটা আনন্দের জোয়ার আবার বর্তমান শহরে বইতে চলেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে এবার আমরা দুর্গাপূজায় কার্নিভাল করছি, কার্নিভালের মিটিং আমাদের হয়ে গেছে। আমরা সবার কাছে আবেদন করব বিভিন্নভাবে যে সব ধর্মীয় অনুষ্ঠানগুলো চলছে, কালবাদে পশ্চিম মহরম, সবাই মিলে শহরে এই সব ধর্মীয় অনুষ্ঠানগুলোকে সবাই মিলে সফল করে তুলুন, যাতে সবাই একটা আনন্দের মধ্যে থেকে আবার একটা নতুনভাবে যাতে সবার মনে একটা সারা জাগে। কারণ দু বছর করোনার জন্য আমরা কোনো অনুষ্ঠান করতে পারি নাই, নতুন করে আবার সেই অনুষ্ঠান এবছর শুরু হচ্ছে এবং অত্যন্ত ভালোভাবে এই ঝুলনযাত্রা হবে এবং আমাদের বোনেরাই এই ঝুলনযাত্রার দায়িত্বে রয়েছে। আমাদের কাউন্সিলর সহ সমস্ত আমাদের এই এলাকার মানুষ রয়েছেন, আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব সুন্দরভাবে ছদিন ধরে আপনারা এই ঝুলনযাত্রাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। সাধারণ সম্পাদিকা সমাপ্তিকা মন্ডল বর্ধমান থেকে পম মহন্ত এবং পিন্টু পাটেলের রিপোর্ট আনন্দবার্তা।